আপোনাৰ দেখা পাইত্ৰা এইকাৰণে এম দিয়া যে জেগাটো বাট আছে এই এণ্ডিৰ বান্ধিলগীয়া খাচীপুৰ বড়োগ্ৰাম চিভাইগ্ৰামৰ এণ্ডিৰ বান্ধ এই বান্ধ গত বছৰ প্লাডে বেষ্ট জেগাত ভাঙিছে বেছ জেগাত ক্ষয় ক্ষতি হৈছে মানুহৰ প্ৰায় দহ থাকে বাৰ হাজাৰ পৰিবাৰৰ ক্ষয় ক্ষতি হৈছে ইয়াৰপৰা প্লাছ আৰু যে মনে কৰ যত এইদাৰ একবাৰে খাচীপুৰতেকি লৈহীয়া বাদ্ৰিপাৰ বাদ্ৰি দয়াপুৰ ইয়াৰপৰা তোমাৰ খৰেকান্দি পৰ্যন্ত এই প্লাডৰ জলে ডুবাইছে আৰু প্লাড যোৱাৰ পৰাই ডিপাৰ্টমেণ্টৰ মানুহ যে আহিছে তাৰা এছ অ' আহিছে ইয়াৰপৰা তোমাৰ ইয়ে এই মৰিব আহিছন কণ্ট্ৰেক্টাৰো আহিছ তাৰা আহিয়ে যোৱাৰ পৰাই তাৰা ইয়াৰপৰা শুনিলাম খাম আহিছে ৰাস্তাত খামিলেও যদি চণ্ট্ৰেক্টাৰৰ নামলৈকীয়া জয়দ্বীপ জয়দেব দাস তাই না ইয়া খাস করাইতে সময় দুই গাড়ি খালি মাটি নিচুই দুই গাড়ি মাটি আনিয়া আর সিমেন্টর ব্যাগ যে সিমেন্টর ব্যাগের মধ্যে বরিয়া সাইডে সাইডে দিতে আমরা গিয়া দেখলাম দেখিয়া হইলাম দাদা এরকম তো খাজ হয় না কারণ সিমেন্টও এটা তো শুনলাম যে জিও ব্যাগ দেওয়ার কথা আপনি সিমেন্টর ব্যাগ দিলে রায় তখন আরও গরম দেখাই হ্যাঁ এটা আমরা অফিসের লগে সেটিং আছে এই আছে সেই আছে আমরা এটা খাম না হলেও টেকা উঠাই নিমু হইয়া গেলা যে আর তো আইলা না আর এখানেও আপনারা দেখতে পারবেন আরও পুরা এন্ডির বান্ধর মধ্যে কতটা জায়গা ভাঙ্গা আছে দেখতে পারবো প্লাস এই যে একটা সুইচ গেট আছে দেখিল আমরা সামনে বর্তমানে গেটটাও ভাঙ্গিয়া জল ঢুকছে ওইদিকে ফ্লাডের জল এই এন্ডির মধ্যে জায়গায় জায়গায় চার ফুট তিন ফুট জায়গা প্রায় জায়গায় জায়গায় জল আসলো এন্ডির উপরে খালি এন্ডির যে এন্ডি পুরা পুরি এন্ডি ডুবাইল আসলো আমরা গরো আইটেম পারছি না দিয়া ওরকম এন্ডির জল আসলো আর তারা আইয়া ও সামান্য জায়গা কাজ করিয়া আর পরে গেলাজি আর তো আর আইলা না এরপরে আমি বাকা বাক একদিন বাজেলাম দেখলাম না এর কোনো খাওয়াজ নাই এখন দেখলাম বর্তমানে যে ফ্লার যদি হয় আবার গত বছরের মতো সেম আবার মানুষের আবার ক্ষয়ক্ষতি হইব ফণ্ড বিশ হাজার পরিবারের ক্ষয়ক্ষতি হইব প্লাস্তি পর্যন্ত মানুষ এখানে শুধু বড়গ্রাম এরিয়াটা এফেক্টেড হয় না এখানে প্রায় আরো চার পাঁচটা গ্রাম আছে যেমন বাদ্রিপাড় আছে নতুন দয়াপুর আছে এরপর এখানে এনএইচ একটা রাস্তা আছে তা থার্টি সেভেন এই রাস্তার মধ্যে মোটামুটি এখানে জল আইলে আটু আটো পর্যন্ত জল হয়ে যায় এরপর এখানে একটা সি আর পি এফ ক্যাম্প আছে ক্যাম্পের এখানে দুইটা ঠিলা আছে আর বাকি স্থল জায়গা অনেক আছে কিন্তু জল আইলে এই ক্যাম্পটাও এফেক্ট করিয়া ফলাই দে আর বস আমরা এখানে আরও কতদিন আগে যখন টু থাউজেন্ড টোয়েন্টি টু যখন ফ্ল্যাট আইছিল তো ফ্ল্যাট আওয়ার পরে যেখানে এফেক্ট হয়েছে কিছু একটা দৃষ্টি আকর্ষণ হইছিল আইসোন এখানে এই রাস্তার কাজ একটা শুরু হয়েছিল আর কি মেনটেন্যান্স কাজ শুরু হয়েছিল প্রায় এক হাজার মিটারের মতো এতে কি টেন পার্সেন্ট কাজ হয়েছে আর বাকি কাজটা হয়েছে না টেন পার্সেন্ট কাজ করিয়া বস বস্তা বস্তা দিয়ে এরকম একটু মানে টালটে কাজ করিয়া তারা মোটামুটি প্রেমেন্ট লইয়া গেছে গিয়া আবার যদি এখন বর্তমানে বৃষ্টি চলে যদি বৃষ্টি আয় কিছুদিন পরে আপনারা ফিসে যাচ্ছে ওরা বরাক নদী আছে তো কিছুদিন পরে আবার জলটা উঠব জলটা উঠলে এখানে যে বারো পনেরো হাজার পরিবার ফ্যামিলি আছে আবার এইরকম অবস্থা হইবো আবার আমরা সব পিছনে পড়ে যেমন বাচ্চারা আছে মেয়েরাও আছে মহিলারা সবার মানে এখান থেকে পালায়ন যেতে লাগে অন্যান্য জায়গা বহুত কষ্ট ভোগ করি আর সিএম স্যারের গেছে আমার অনুরোধ রইল যে দাবি জানাই যে আমরা এই রাস্তাটা যেন কাজ করাইয়া ইয়া অতটাই